হাই ভোল্টেজ 10 তারিখ মানে রবিবার জনগর্জন সভা, আর সেখান থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যায়। 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে ছিল একের পর এক বড় চমক, বেশ কয়েকজন নতুন মুখ যেমন জায়গা পেয়েছে, তেমনি বেশ কিছু নাম বাদ পড়েছে। এই প্রার্থীদের নামে সব থেকে বড় চমক ছিল ইউসুফ পাঠানের নাম। ইউসুফ পাঠানকে দল বহরমপুর থেকে প্রার্থী করেছে। হ্যাঁ, এই বহরমপুর, যে বহরমপুর হলো অধীর রঞ্জন চৌধুরীর গড়। খুব স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের, তাই তৃণমূলের প্রার্থী ঘোষণার পর অধীর চৌধুরী যে কটাক্ষ করবেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তিনি সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় তাস খেলেছেন। তিনি যদি ইউসুফ পাঠানকে সত্যিই সম্মান করতে চাইতেন তাহলে রাজ্যসভা থেকে প্রার্থী করতেন, কখনো তিনি বহরমপুর থেকে দাঁড় করাতেন না। আসলেন ভোট ভাগ করতে, চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ অধীর চৌধুরী। তার আরও অভিযোগ, ইউসুফ পাঠানকে প্রার্থী করে আদতে তিনি বিজেপির হাতকে শক্ত করেছেন। তৃণমূলের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, কিন্তু তার আগেই প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে, নিজেদের মতো করে তারা গুটি সাজাচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফর করেছেন বেশ কয়েকবার। তিনি একের পর এক বার্তা দিয়েছেন, তার মধ্যেই আমরা দেখেছিলাম 2 তারিখে, মার্চের 2 তারিখে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। 42টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী তালিকার নাম ঘোষণা হয়ে যায়। তারপর তৃণমূল 10ই মার্চ তারা 42টি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করে দেন, আর তারপরেই কিন্তু বঙ্গ রাজনীতিতে বেশ চাপানোতর শুরু হয়েছে। একের পর এক আলোচনা হচ্ছে, এরপরেও কোন কোন সমীকরণ দেখা যায় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে বহরমপুর কেন্দ্র নিয়ে কিন্তু এখন যথেষ্ট চাপা উত্তেজনা, কারণ অধীর চৌধুরীর গড় বলে পরিচিত যে জায়গা, সেই জায়গাতেই প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। অধীর চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। আমি আমাদের দলের কর্মীদের মধ্যে ওপেন, আমাদের দলের কর্মীদের আলোচনায় আমি একথা বারবার বলেছি যে বহরমপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে, কারণ তাদের একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে, পলিটিক্যাল একটা ইকুয়েশন এইরকম যে বহরমপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটকে বিভাজিত করতে হবে, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে, আর হিন্দু সমাজকে বলতে হবে যে তোমরা সব বিজেপিকে সমর্থন করো, লক্ষ্য একটা, অধীর চৌধুরীকে হারাও। অর্থাৎ অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা ব্যানার্জি যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত। একথা আমি আমাদের দলের যে কোনো মিটিংয়ে, যারা আমার পার্টির নেতা কর্মী তারা সব জানে, আমি বারবার তাদেরকে এই কথাটা, আজকে নয় অনেক দিন আগে থেকে এই কথাটা আমি বলেছি। তো স্বাভাবিকভাবেই আজকে আমার ভালো লাগছে যে আমি যেটা ফোরকাস্ট করেছিলাম আমার পার্টির কাছে, আমাদের দলের কর্মীদের কাছে, সেটা সত্য প্রমাণিত হচ্ছে। অর্থাৎ যে কোনো মূল্যে অধীর চৌধুরীকে হারাতে হবে, তার বিনিময়ে বিজেপি জিতলে মমতা ব্যানার্জির কোনো আপত্তি নেই, তাই ইউসুফ পাঠানকে এখানটায় নিয়ে আসা হচ্ছে। ব্যক্তি হিসাবে ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার তো কোনো অভিযোগ থাকতে পারে না, কিন্তু আমার একটা ছোট বক্তব্য, মমতা ব্যানার্জি নিজে ইউসুফ পাঠানকে সম্মান দিতে কি জানেন আপনি? ইউসুফ পাঠানকে কি আপনি সম্মান দিতে চেয়েছেন? আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন, তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো, সেই সময়কালে ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? কারণ রাজ্যসভায় তাদেরকেই পাঠানো হয় যারা বড় খেলোয়াড়, যারা বড় গুণী ব্যক্তি, যারা বড় সঙ্গীত শিল্পী, তাদেরকেই পাঠানো হয় রাজ্যসভায়। এটা রাজ্যসভার একটা ঘরানা, রাজ্যসভা মানে সেখানটায় সমস্ত খেলোয়াড়, গুণী ব্যক্তি, সমাজের সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি, তাদেরকে পাঠানো হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
আপনার যদি ইউসুফ পাঠানের প্রতি সত্যি কোনো ভালোবাসা বা সম্মান দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কয়েকদিন আগে রাজ্যসভার ভোটে আপনি বাইরে থেকে লোক নিয়ে এসেছেন, আপনি অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসছেন, সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে এসে একটা খেলোয়াড় হিসাবে, একটা দেশের খেলোয়াড় হিসাবে তাকে তো সম্মানিত করতে পারতেন। কিন্তু আপনি কি করছেন, আপনি তাকে সে সম্মান করলেন না, আপনি উল্টে তাকে মাটিতে নামিয়ে, যে এলাকা সে চেনে না, যেখানকার মানুষের সঙ্গে তার জানা পরিচয় নাই, যেখানকার ভাষা সে জানে না, সেখানটায় নিয়ে এসে আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন, অন্য কিছু না, আপনি আপনার ফয়দা লোটার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে ইউসুফ পাঠানকে আপনি সম্মানিত করতে চাইছেন না, করলে আপনি রাজ্যসভার মেম্বার করতেন। আর আমার কোনো আপত্তি নাই, যে কোনো প্রার্থী যে কোনো জায়গায় দাঁড়াবে তা আমার তো কিছু বলার নেই, আমরা রাজনীতি করি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা রাজনৈতিক কথা বলে নির্বাচন করি, সেখানটায় কারোর বিরুদ্ধে আমার তো কোনো ব্যক্তিগত কোনো অভিযোগ নাই। তাকে টিভির পর্দা দেখেছি, ভালো বল করতে দেখেছি, আমরা আমাদের বক্তৃতায় বলেছি যে ভারতবর্ষে দেখো এতগুলো খেলোয়াড়, সেই খেলোয়াড়দের এই পারফরমেন্স, সেখানে কিন্তু জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, হিন্দু খেলে মুসলমান খেলে, দেখো হিন্দুও সেঞ্চুরি করছে, ইউসুফ পাঠানো বোলার বল করে আউট করতে চাইছে, উভয়ের কিন্তু লক্ষ্য আমাদের প্রতিপক্ষকে হারানো, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। কিন্তু সেই ইউসুফ পাঠানদেরকে আপনি কোথায় নিয়ে এলেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি আপনার সংকীর্ণ রাজনীতি করতে, আপনি ধর্মীয় তাস খেলতে, আপনি বিভাজনের রাজনীতি করতে, এখানকার রাজনৈতিক বাতাবরণে এক বিষাক্ত মতবাদ খাড়া করতে, ভালো একটা খেলোয়াড় আমাদের তাকে আপনি নিয়ে আসছেন, তাকে আপনি নর্দমায় নামাবেন। শ্রীরামপুর থেকে লড়বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আড়ে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ। রবিবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তারপর থেকেই কিন্তু নানা রকম আলোচনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। বিশেষত প্রত্যেকের নজর রয়েছে বহরমপুরের দিকে, কারণ সেখানে বড় চমক দেওয়া হয়েছে, ইউসুফ পাঠানের নাম নেওয়া হয়েছে, তাকেই প্রার্থী করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর গড়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।